الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد واهتدى ومن يعصهما فقد ضل وغوى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولينصرن الله من ينصره إن الله لقوي عزيز الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور وإن يكذبوك فقد كذبت قبلهم قوم نوح وعاد وثمود وقوم إبراهيم وقوم لوط وأصحاب مدين فأمليت للذين كفروا ثم أخذتهم فكيف كان نكير صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم حصنوا أموالكم بالزكاة وداووا مرضاكم بالصدقة أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা শেষ দশকের করণীয় ও বিধান সম্পর্কে আলোচনা করব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, উতিয়াত উম্মতি খামসু খিসালিন ফি রমাদানা লাম ইউতাহুন্না নাবিয়ুন ক্বাবলি। রমজান উপলক্ষে আমার উম্মতকে পাঁচটা বৈশিষ্ট্য প্রদান করা হয়েছে যা আমার আগে কোনো নবীকে দেওয়া হয়নি। রমজান উপলক্ষে
আমার উম্মতকে পাঁচটা বৈশিষ্ট্য প্রদান করা হয়েছে, যা আমার আগের কোনো উম্মতকে কোনো নবীকে প্রদান করা হয়নি। আম্মাল উলা, প্রথমটা হলো, ইদা জা রমাদান ইয়ানজুরুল্লাহু ইলা ইবাদি ওমান ইয়ানজুরুল্লাহু ইলাইহি লাম ইউআযযিবহু আবাদা। রমজান যখন শুরু হয়, মানুষ যখন রোজা রাখা শুরু করে, তো আল্লাহ তাআলা রোজাদারের দিকে দৃষ্টিপাত করেন। আর যেই ব্যক্তির দিকে, যেই বান্দার দিকে আল্লাহ তাআলা দৃষ্টিপাত করেন, আল্লাহ তাআলা তাকে কখনো আযাব দিবেন না। রমজান শুরু হলেই আল্লাহ তাআলা রোজাদারের দিকে তাকান, দৃষ্টিপাত করেন, আর এই দৃষ্টিপাতের ফলেই শুধু আল্লাহ তাআলা তাকে আযাব থেকে মুক্তি দান করেন। দুই নম্বর বৈশিষ্ট্য, ওয়া আম্মা সানিয়া ফা ইন্না খালুফা সাইমি আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক। রমজানের দ্বিতীয় বৈশিষ্ট্য হলো, রমজানে যারা রোজা রাখে, ওই রোজাদারদের মুখের গন্ধ আল্লাহ তাআলার কাছে মিস্কের ঘ্রাণের চেয়েও বেশি প্রিয়। যদিও নাকি রোজা রাখার কারণে, সারাদিন না খেয়ে থাকার কারণে মুখে একটা দুর্গন্ধ হয়, কিন্তু এই গন্ধটাও, এটা যদিও আমাদের কাছে দুর্গন্ধ লাগে, কিন্তু এই গন্ধটাও আল্লাহ তাআলার কাছে মিস্কের ঘ্রাণের চেয়েও বেশি প্রিয়। এটা আমরা খুব সহজভাবে বুঝি। একদিন বাসে আসতেছিলাম, তো এক মহিলা তার ছোট শিশুকে নিয়ে বাসে উঠছে। বাসের মধ্যে গরম ছিল, তো সেই শিশুটা বাসের গরমের কারণে বমি শুরু করছে, আর যখন বমি করতেছে, বাসের যাত্রী যারা সবাই বিরক্ত, সবাই গালাগালি করতেছে, সবাই তিরস্কার করতেছে, আর আমি তাকিয়ে দেখলাম ওই ছেলেটা বমি করতেছে, মুখ ভরে বমি করতেছে, আর মা তার আঁচল দিয়ে ওই বমিটাকে পুরোটাই ওই আঁচলের মধ্যে লেপন করে রাখতেছে, বমি বাইর হইতে দিচ্ছে না। ছেলেটা আবার একটু পরে বমি করতেছে, ওই বমিটা আবার মা তার শরীরের মধ্যে লাগাচ্ছে, তার জামার মধ্যে, আঁচলের মধ্যে লাগাচ্ছে, সবাই বিরক্ত হচ্ছে, এমন কি বাসের কন্ডাক্টরও বিরক্ত হচ্ছে, আমার সিট যেন নষ্ট না হয়, আমার বাস যেন নষ্ট না হয়। কিন্তু মা যে তার সন্তানের যেই বমির কারণে সবাই বিরক্ত, সবাই ঘৃণা প্রকাশ করতেছে, ওইটাকে সে যে আগলে নিতেছে, নিজের আঁচলের মধ্যে যে নিতেছে, আমি তার দিকে তাকিয়ে দেখি যে তার চেহারায় কোনো ধরনের বিরক্তির কোনো ছাপ নাই, বরং সে আরও খুশি, আরও দুঃখ যে আমার ছেলেটা কষ্ট পাচ্ছে। তো আল্লাহ তাআলা রোজাদারকে এমন ভালোবাসেন, রোজাদারের মুখের দুর্গন্ধ হয়তো বা আশেপাশে যারা আছে তাদের কাছে খারাপ লাগে, কিন্তু আল্লাহ তাআলার যেহেতু আপন বান্দা, নিজের কলিজার টুকরা, যার কারণে তার দুর্গন্ধ আল্লাহ তাআলার কাছে মিশকের চেয়েও বেশি প্রিয় আল্লাহ তাআলার কাছে হয়। আর তৃতীয় রমজানের বৈশিষ্ট্য, ওয়া ইন্নাল মালাইকাতা তাস্তাগফিরু লাহুম ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা। রমজান মাস যখন শুরু হয়, মানুষ যখন রোজা রাখা শুরু করে, তো ফেরেশতারা ওই রোজাদারদের জন্য রাত দিন 24 ঘন্টা আল্লাহ তাআলার কাছে ক্ষমার দোয়া করতে থাকে, রোজাদারের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকে। কিছু ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা নিয়োগ করে দেন যে তোমাদের কাজই হলো শুধু রোজাদারের জন্য দোয়া করবা। কিছু ফেরেশতাকে আল্লাহ তাআলা নিয়োগ করে দেন, তারা সার্বক্ষণিক ঘোষণা দিতে থাকে। বুখারী শরীফের হাদিস আছে,
یا باغی الخیر اقبل ویا باغی الشر اقصر وللہ عتقاء من النار فی کل یوم ولیلہ۔ হে ওই সকল মানুষ যারা ভালো কাজ করতে চাও, যারা কল্যাণকামী, যারা কোনো ভালো কাজ করার আশা করো, তোমরা অগ্রসর হও আর বেশি বেশি ভালো কাজ করো। ফেরেশতারা সার্বক্ষণিক ঘোষণা করতে থাকে, আমরা হয়তো আমাদের এই কানে শুনি না, রসুল শুনেছেন আর সেই শুনে রসুল আমাদেরকে খবর দিয়েছেন, যে সারাক্ষণ ফেরেশতারা ঘোষণা করতে থাকে, হে ওই সকল মানুষ যারা ভালো কাজ করতে চাও তোমরা বেশি বেশি করো, ঘুমিয়ে থেকো না, কোরআন পড়ো, যাকাত দাও, সদকা করো, তোমরা বেশি বেশি কল্যাণমূলক কাজ করো, নামাজ পড়ো, নফল নামাজ পড়তে থাকো, দোয়া করতে থাকো, সারাক্ষণ বলতে থাকে। ওয়া বাগিয়া শাররি আকসির, আর হে ওই সকল মানুষ যারা খারাপ কাজ করতে চাচ্ছ, এই রমজান মাস আসার পরেও তোমার মনের মধ্যে খারাপ কাজের ইচ্ছা, গান শুনতে চাও, সিনেমা দেখতে চাও, নাজায়েজ জিনিসের দিকে তাকাতে চাও, মানুষের বদনাম করতে চাও, সুদ খেতে চাও, ঘুষ খেতে চাও, খারাপ কাজ যারা করতে চাও, আকসির, সারা বছর খারাপ কাজ করেছো, এখন একটু ক্ষান্ত দাও, এখন একটু বিরত থাকো, খারাপ কাজ করো না, কারণ এখন রমজান মাস, ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার। আর ওই ফেরেশতারা ঘোষণা করতে থাকে, আল্লাহ তাআলা এই রমজান মাসের প্রতিটা দিন প্রতিটা মুহূর্তে লক্ষ লক্ষ হাজার হাজার রোজাদারকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দান করেন। আর এটা প্রতিদিন এই ঘোষণা করতে থাকে, আর প্রতিদিন আল্লাহ তাআলা রোজাদারদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করতে থাকে। আর এক হাদিসের মধ্যে আছে, আল্লাহ তাআলা রোজাদারদেরকে যে জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার ঘোষণা করেন, এটা বিশেষভাবে ইন্দা ফিতরিহি, রোজাদার যখন ইফতার করে সেই সময় এই ঘোষণা করেন। আমরা রোজার ইফতারের সময় রোজা নিয়ে ব্যস্ত, ইফতার নিয়ে ব্যস্ত, ইফতারের আইটেম নিয়ে ব্যস্ত, অথচ ওই সময় রসুল আমাদেরকে বলেছেন দোয়া করার জন্য, ইফতারের সময় আল্লাহ তাআলা দোয়া কবুল করেন, ইফতারের সময় আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দান করেন। এই জন্য ইফতারের সময় বিশেষভাবে ওই সময়টাকে গুরুত্ব দেওয়া দরকার। তো তৃতীয় বিষয় হলো যে সারাক্ষণ এই রমজান মাসে ফেরেশতারা রোজাদারের জন্য দোয়া করতে থাকে। আর চতুর্থ বিষয় হল ইন্নাল্লাহা ইয়ামুরু জান্নাতাহু ইস্তাইদি ওয়া তাযাইয়ানি লিইবাদি, আল্লাহ তাআলা এই রমজান মাস শুরু হলে জান্নাতকে আদেশ করেন, হে জান্নাত তুমি তৈরি হও, তুমি প্রস্তুতি নাও, তুমি সুসজ্জিত হও, তোমার ভোগ বিলাস আনন্দ আহ্লাদ এগুলো সব নতুন করে মেরামত করো, নতুন করে সুললিত সুভবিত করো, কারণ আওশাকা ইবাদি আইয়াস্তারিহু মিন তাবিদ দুনিয়া ওয়াতি ইলাইকা ওয়া ইলা দারি ওয়া কারামাতি, আমার বান্দারা দুনিয়ার ক্লান্তি, দুনিয়ার কষ্ট, রোজার কষ্ট থেকে তারা আর অল্প কিছু দিনের মধ্যেই মুক্তি পাবে, তারা দুনিয়া ছেড়ে তারা অতি সত্তর চলে আসতেছে, আর আসলে যাতে সরাসরি তোমার আপ্যায়ন পেতে পারে, তোমার আপ্যায়নে যাতে কোনো ধরনের সমস্যা না হয়, এই জন্য তুমি সুললিত সুভবিত আর সুসজ্জিত হতে থাকো, প্রস্তুতি নিতে থাকো আমার বান্দাদের জন্য। অন্য হাদিসের মধ্যে আছে ইন্নাল জান্নাতা লাতু জাইয়ানু মিনাল হাউলি ইলাল হাউল, জান্নাত সুসজ্জিত হতে থাকে বছরের শুরু থেকে, ঈদের পরের থেকে যে শাওয়াল মাস শুরু হয় তখন থেকে জান্নাত সুসজ্জিত হতে থাকে। কেন? পরের রমজানে রোজাদারদের জন্য যে আল্লাহ তাআলা জান্নাতকে বিশেষভাবে সুসজ্জিত করার আদেশ করবেন, তার জন্য ওই জান্নাত বছরের শুরু থেকে সারা বছর ব্যাপী জান্নাত সুসজ্জিত হতে থাকে এই রোজাদারের জন্য।
আর পঞ্চম বৈশিষ্ট্য হল ইন্নাল্লাহা ইজা কানা আখিরু ইয়াউমিন আখিরু লাইলাতিন মিন রমাদান ইয়াগফিরুল্লাহু লাহুম জামিয়া। যখন রমজানের শেষ দিন হয় তখন আল্লাহ তাআলা, রমজানের শেষ রাত যখন হয় তখন আল্লাহ তাআলা সকল রোজাদারকে সাধারণ ক্ষমা ঘোষণা করে, সকল রোজাদারকে মাফ করে দেন। সাহাবায়ে কেরাম রসুলকে জিজ্ঞাসা করেন, হে আল্লাহর রসুল, রমজানের শেষ রাতে যে সকল রোজাদারদেরকে মাফ করে দেয়, আহিয়া লাইলাতুল কদরিয়া রাসূলুল্লাহ, সেটা কি শবে কদরের কথা বলতেছেন, ওই পবিত্রতম রাতের কথা বলতেছেন? রসুল বলেন যে না, শবে কদর না, সেটা হলো ঈদের রাত। উনজুরু ইলাল উম্মাল ইজা ফারাগু মিনাল আমালিহিম উফু উজুরহুম। তোমরা কি শ্রমিকদের দিকে দেখো না? শ্রমিক যারা শ্রম পারিশ্রমিক দেয়, যারা চাকরি করে, তারা বেতন কখন পায়? তারা যখন তাদের কাজ শেষ করে, মাসের শেষ যখন হয় তখন তাদের বেতন পুরোপুরি দেওয়া হয়। তো এই রমজানের রোজাদার, তারা যখন পুরো মাস ঠিক মতো রোজা রাখবে, ওই শেষ রাতে ঈদের রাতে আল্লাহ তাআলা তাদেরকে সেই বদলা স্বরূপ তাদের সবাইকে মাফ করে দিবে। এই রমজানের পাঁচটা বৈশিষ্ট্য, এটা অন্য কোনো নবীগণকে, অন্য কোনো রসুলকে, অন্য কোনো উম্মতকে প্রদান করা হয়নি, এটা শুধু আমাদেরকে দান করা হয়েছে। আর এখনও সেই সুবর্ণ সুযোগ এখনও কিছুদিন আমাদের সামনে আছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজান মাসে একবার এতেকাফ করছেন, প্রথম রমজানের শুরু থেকে এতেকাফ করছেন, প্রথম দশ দিনে এতেকাফ করছেন। রসুল বলেন যে আমি শবে কদরের তালাশে এতেকাফ করতেছি। দশ দিন যখন শেষ হয়েছে, এগারোতম দিনে আবার মধ্যবর্তী দশ দিনে আবার এতেকাফ শুরু করছেন। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি আবার এতেকাফ করছেন। বিশ দিন যখন এতেকাফ হয়ে গেছে, সাহাবায়ে কেরাম চলে গেছেন, রসুল তখন আবার ওই একুশতম রাতে আবার ঘোষণা দিছেন, মানিয়ে তাকাফা মাই ফালিয়া তাকিফ মাই ফিল আশারিল আওয়াখির। যারা আমার সাথে এই প্রথম বিশ দিন এতেকাফ করেছিল তারা সবাই যেন আমার সাথে শেষ দশকে এতেকাফ করে। ফা ইন্নি উরিতুহা লাইলাতাল কদরি ফিল আশারিল আওয়াখির, কারণ আমাকে শবে কদর দেখানো হয়েছে এই শেষ দশকে। অন্য রেওয়ায়াতে আছে, প্রথম দশ দিন এতেকাফ করছেন, হযরত জিব্রাইল আলাইহিস সালাম আসছেন, এসে বলতেছেন হে আল্লাহর রসুল, ইন্না মা তাতলুবুনা আমামাকুম, আপনি যেই শবে কদরকে তালাশ করার জন্য দশ দিন এতেকাফ করলেন, এটা আপনার সামনে আছে, এই প্রথম দশের নাই। রসুল পরের দশকে আবার এতেকাফ করছেন, এই মধ্যম দশক শেষ হওয়ার পরে আবার জিব্রাইল আলাইহিস সালাম আসছেন, এসে বলতেছেন ফা ইন্না মা তাতলুবুনা আমামাকুম, হে আল্লাহর রসুল, আপনি যেই শবে কদরের তালাশে এই মধ্যম দশক এতেকাফ করেছেন, এই মধ্যম দশক এখনও আপনার সামনে। রসুল তখন ঘোষণা করেন, আমাকে বলা হয়েছে এই শবে কদর হল শেষ দশকে, ফামান কানা মুতাহাররিহা ফালিয়াতাহাররাহা ফিল আশারিল আওয়াখির মিন রমাদান। যারা নাকি এই শবে কদরকে পেতে চায়, শবে কদরকে তালাশ করতে চায়, তারা যেন এই শেষ দশকে শবে কদর তালাশ করে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরের থেকে প্রতি বছর এই রমজানের শেষ দশ দিনে এতেকাফ করতেন, জীবনের প্রতিটা বছর। হাদিসের মধ্যে আছে, কানান নাবিয়্যু ইয়াতাকিফু ফিল আশারিল আওয়াখির মিন রমাদান, রমজানের প্রতি রমজানের শেষ দশ দিন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতেকাফ করতেন। শুধুমাত্র রসুল যেই বছর এতেকাল করেন সেই বছরের আগের বছর এতেকাফ করতে পারেন নাই, মক্কা বিজয় হয়েছিল, এতেকাফ করতে পারেন নাই। তো যার ফলে রসুল যেই বছর এতেকাল করেন ওই বছর, ওই আগের বছরের দশ দিন সহ বিশ দিন এতেকাফ করেন। এই জন্য শেষ দশকে সবচেয়ে মূল্যবান সময়। হাদিসের মধ্যে আছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা
রসুলের ব্যাপারে বলেন, কানান নাবিয়্যু ইয়াজতাহিদু ফিল আশারিল আওয়াখিরি মা লা ইয়াজতাহিদু ফি গাইরি। রসুল সারা বছর তো নামাজ পড়তেন, তাহাজ্জুদের নামাজ পড়তে পড়তে পা ফুলিয়ে ফেলতেন, কিন্তু তারপরও সারা বছর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেরকম এবাদত করতেন তার চেয়ে বেশি এবাদত করতেন এই রমজানের শেষ দশকে। অন্য হাদিসে আছে, ইজা কানাল আশারুল আওয়াখির, যখন শেষ দশক আসত, হযরত আয়েশা বলেন রসুল সাদ্দা মিজারা, রসুল তার কোমর বন্ধ, তার ফিতা, পায়জামার ফিতা বেঁধে ফেলতেন, লঙ্গির ফিতা বেঁধে ফেলতেন। লঙ্গির ফিতা বাঁধার অর্থ হলো পুরো প্রস্তুতি নিয়ে নিতেন, যে আমার আর অন্য কোনো কাজ নাই, আমার শুধু এখন এবাদতের কাজ, পুরো প্রস্তুতি নিয়ে নিতেন। অন্য হাদিসে আছে যে পায়জামার বেঁধে ফেলতেন, মানে স্ত্রীদের কাছে যেতেন না। এবং কম আল্লাইলা কুল্লা আহিয়াল্লাইলা কুল্লা, হাদিসের ভাষা এরকম, হযরত আয়েশা বলেন সারা রাত রসুল সাল্লাল্লাহু সাল্লাম জেগে থাকতেন। এই শেষ দশকে সারা রাত রসুল সাল্লাহ সাল্লাম আল্লাহর ইবাদত করতেন, শুধু নিজে ইবাদত করতেন তাই না, ও আই কদা আহলা, রসুল তার পরিবারকেও জাগিয়ে দিতেন। শেষ রাত হলে উঠা বলতেন যে তোমরা কি শুধু ঘুমানোর জন্যই কি দুনিয়াতে আসছো নাকি, উঠো উঠো, আর তার বিবিদেরকে উঠিয়ে দিতেন, আর বিবিরা সহ সবাই মিলে শেষ দশকে আল্লাহ তালার ইবাদত করতেন। তো এই শেষ দশকে আমরা আসি, যেটা হলো এবাদতের সময়, সবচেয়ে সুবর্ণ সুযোগ। এই শেষ দশকেই আছে শবে কদর, যেই শবে কদরের ব্যাপারে আল্লাহ তালা বলেন লাইলাতুল কদরি খাইরুম মিন আলফি শাহার, শবে কদর হলো এক হাজার মাস, রোজা রাখলে এক হাজার মাস, তাহাজ্জুদ পড়লে যেরকম সওয়াব আল্লাহ তালা দান করবেন, শুধু শবে কদরের রাতে এবাদত করলে আল্লাহ তালা এর চেয়েও বেশি সওয়াব দান করবেন। অন্য হাদিসের মধ্যে আছে যে রসুলের আগের যুগে চারজন মানুষ ছিল, লাম ইউসুল্লাহ তরফাতা আইন, সারা জীবন তারা আল্লাহর ইবাদত করেছেন, চোখের পলকের জন্য কখনো আল্লাহ তাআলার নাফরমানি করেন নাই, আল্লাহর ইবাদত থেকে দূরে সরেন নাই। হযরত আইয়ুব আলাইহিসসালাম, হযরত জাকারিয়া আলাইহিসসালাম, হযরত হিজকিল আলাইহিসসালাম, হযরত শামউন আলাইহিসসালাতু ওয়াসসালাম, তারা চোখের পলকের জন্য কখনো আল্লাহর ইবাদত থেকে দূরে সরেন নাই, সারা জীবন আল্লাহর ইবাদত করছেন। রসুল যখন এরকম বলছেন, সাহাবায়ে কেরাম সব হতাশ হয়ে গেছে, হে আল্লাহর রসুল, তারা তো এক একজন এক হাজার দুই হাজার বছর হায়াত পেয়েছে, আর তারা সারা জীবন এবাদত করেছে, তারা তো আমাদের কত উপরের মর্যাদায় চলে গেছে, আমরা তো তাদের ধারে কাছেও যেতে পারবো না, আমরা তো হতাশ, আমরা যতই এবাদত করি আমরা তো তাদের মতো হতে পারবো না। রসুলেরও মন ভেঙ্গে গেছে, আল্লাহ তাআলা আয়াত নাজিল করছেন, হে আল্লাহর রসুল, আপনার মন ভাঙ্গার কিছু নাই, আপনার উম্মতের মন ভাঙ্গার কিছু নাই, যদিও তারা সারা জীবন এবাদত করছে, আপনার উম্মতকে আমি লাইলাতুল কদর প্রদান করলাম, এই লাইলাতুল কদরে তারা যদি এবাদত করে, সারা জীবন তারা এবাদত করে যেরকম সওয়াব পেয়েছে, এর চেয়ে বেশি সওয়াব আমি আপনার উম্মতকে দান করব। এই জন্য আমাদের সামনে শবে কদর। আর সবচেয়ে হতাশাজনক বিষয় হলো, আমরা রমজানের শুরুতে মানুষের মধ্যে যতটা আগ্রহ, যতটা আবেগ, যতটা ইবাদতের আগ্রহ থাকে, রমজান যত শেষ হতে থাকে মানুষের মধ্যে আগ্রহ আরও কমতে থাকে। শবে কদর একুশ রাতে রসুল বলেন যে তোমরা বেজোড় রাতে শবে কদর তালাশ করতে থাকো, একুশ একুশতম রাতে, তেইশতম রাতে, পঁচিশতম রাতে, সাতাইশতম রাতে, উনত্রিশতম রাতে তোমরা শবে কদরকে তালাশ করো। আর আমরা কি দেখি, তেইশতম রাত, পঁচিশতম রাত, মানুষ কোথায় মসজিদে থাকবে, মার্কেট ভর্তি, সবাই মার্কেট নিয়ে ব্যস্ত, কি ভাই কি করব, ছেলে মেয়েদের কাপড় চুপড় কিনতে হবে না, আমাদের এরকম কুসংস্কৃতি হয়ে গেছে, আমাদের সমস্ত কাজ কর্ম
আমাদের এই আমাদের ওই ঈদের প্রস্তুতি সব আমাদের শেষ দশকে। শুধু তাই না, এমন কুসংস্কার আমাদের ওই দেশে যাওয়া গ্রামে যাওয়া সব আমাদের শেষ দশকে। একজন মানুষ দেশে যাওয়ার জন্য ওই 23তম রাতে উঠে সারা রাত তার ওই গাড়িতে পার, সারা দিন গাড়িতে পার, লঞ্চে পার, আর কি গাড়ির এমন অবস্থা আল্লাহ তাআলা মাফ করে। আগে কোনো গাড়িতে উঠলে যে ভাই এখন ফজরের সময় হয়েছে একটু দাঁড় করিয়ে আমাদেরকে নামাজটা পড়িয়ে দিয়েন, কোনো গাড়ি ইতস্ততা করত না, কখনো না বলতো না। আর এখন তাদের কাছে বারবার কাকুতি মিনতি, ভাই নামাজের সময় হয়েছে একটু দাঁড়ান, একটু দাঁড়ান। আরে মিয়া, আপনার একজনের জন্য 10 জনের কষ্ট দিব নাকি? আরও আরও বাসের যারা যাত্রী তারাও রাগ হয়, আরে আপনার একজনের নামাজের জন্য একজন নামাজ পড়বেন, নামাজ আপনার ব্যক্তিগত বিষয়। আরে নামাজ ব্যক্তিগত বিষয়, প্রতিটা মুসলমানের জন্য নামাজ ফরজ। ইসলামী সরকার থাকলে নামাজ যারা পড়বে না তাদেরকে দণ্ড দিত, তাদেরকে জেলখানায় ঢুকাইত। নামাজ এটা ব্যক্তিগত বিষয় না, নামাজ এটা সকলের বিষয়, যাকাত সকলের বিষয়, এটা সকলের জন্য দেওয়া ফরজ। আমরা এই নামাজ এই যাকাত আমাদের মধ্যে আমাদের সমাজে যদি না থাকে আল্লাহ তাআলার আযাব আমাদের সন্নিকটে। নামাজ যাকাত শুধু এগুলো দ্বারা সওয়াব হবে তাই না, আমি নফল নামাজ পড়লে সওয়াব হবে, যদি ছেড়ে দেই গুনাহ হবে না। আমি কোরআন পড়লে সওয়াব হবে, যদি বেশি না পড়তে পারি গুনাহ হবে না। আমি জোরে আমিন আস্তে আমিন যদি করি সওয়াব হবে, যদি না করতে পারি গুনাহ হবে না। আমি তারাবী 20 রাকাত 8 রাকাত পড়ি সওয়াব হবে, যদি না পড়ি গুনাহ হবে না। আমি পাঁচকুল্লি টুপি ছোট টুপি বড় টুপি পাগড়ি এগুলো পড়ি সওয়াব হবে, যদি না পড়ি গুনাহ হবে না। কিন্তু নামাজ রোজা যাকাত হজ এগুলো এমন বিষয়, এগুলো আমি যদি করি আমি সওয়াব পাব, আর যদি না করি আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে আমার জন্য, আল্লাহর পক্ষ থেকে দুনিয়াতেও আযাব আখেরাতেও আযাব। রাসূল সাল্লাল্লাহু আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়ালা ইয়ানসুরান্নাল্লাহু মান ইয়ানসুরুহ ইন্নাল্লাহা লাকাওয়িয়্যুন আজিজ। আমরা আল্লাহর সাহায্য চাই, পৃথিবীতে আমরা মুসলমানরা নির্যাতিত নিপীড়িত, আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলা অবশ্যই তার বান্দাকে সাহায্য করবেন যেই বান্দা আল্লাহকে সাহায্য করে। কোন বান্দাকে আল্লাহ সাহায্য করবেন? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি ইয়াকামুস-সালাহ, যেই বান্দারা নামাজ কায়েম করে, ও আতাউজ যাকাত, যেই বান্দারা যাকাত প্রদান করে, যেই বান্দারা আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার, ভালো কাজের আদেশ করে আর খারাপ কাজ থেকে নিষেধ করে, তারা যদি এই সমস্ত কাজ করে তো আল্লাহ তাআলার সাহায্য তাদের কাছে আসবে। মাক্কান্নাহুম, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমতা দান করবে, আল্লাহ তাআলা তাদেরকে প্রভাব দান করবে। আজকে আমরা মুসলমানরা নির্যাতিত নিপীড়িত সব জায়গায় অবহেলিত, কারণ আমরা ওই নামাজের গুরুত্ব দেই না, যাকাতের গুরুত্ব দেই না। যাকাতের গুরুত্ব না থাকার কারণে আজকে আমরা সারা পৃথিবীতে অবহেলিত। আল্লাহ তাআলা বলেন, লাইনা কামতুমুস সালাতা ওয়া আতাইতুমুজ যাকাতা ওয়া আমানতুম বিরুসুলি ওয়া আযযারতুমুহুম ওয়া আকরাদতুমুল্লাহা করদান হাসানা লাউকাফিরান্না আনকুম সাইয়্যাতিকুম ওয়া লাউদখিলান্নাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। হে আমার বান্দারা, যদি তোমরা নামাজ কায়েম করো, যদি তোমরা যাকাত প্রদান করো, আমাকে মানো, আমার রসুলকে মানো, আমার দিনকে সাহায্য করো, আল্লাহ তাআলা বলেন লাউকাফিরান্না আনকুম সাইয়্যাতিকুম, আমি তোমাদের ছোট ছোট গুনাহগুলোকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। ওয়ালা উদখিলান্নাকুম জান্নাত, আমি তোমাদের সকলকে জান্নাতে প্রবেশ করাবো। রসুলে খাদিসের মধ্যে বলেন, মান আকামাস সালা
যে নামাজ কায়েম করে, ওয়াতাজ যাকাত যাকাত প্রদান করে, ওয়াসাম রমাদান রমজানের রোজা রাখে, ওয়াজতানাবাতিল কাবায়ের আর বড় বড় গুনাহ থেকে বাঁচে, ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাহ তার জন্য জান্নাতের সকল দরজা খুলে দেওয়া হয়, তাকে আল্লাহ তাআলা নিজ দায়িত্বে জান্নাতে প্রবেশ করিয়ে দিবে। এই জন্য এই নামাজ, এই রোজা, এই যাকাত এগুলো হলো ফরজ। আমি যদি আল্লাহর নৈকট্য চাই, আমি যদি আল্লাহকে পেতে চাই, এই নামাজ রোজা যাকাত হজ এগুলো ছাড়া নফল দ্বারা কোনো দিন আল্লাহর নৈকট্য পেতে পারবো না। একজন মানুষ যাকাত দেয় না, একজন মানুষ রোজার গুরুত্ব দেয় না, সে যদি সারা জীবন নফল নামাজ পড়ে, সারা জীবন নফল রোজা রাখে, তারপরও সে আল্লাহ তাআলার নেককার ভালো বান্দা হইতে পারবে না। আল্লাহ রসুল বলেন লা, হাদিসের মধ্যে হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন লা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া মা মিন শাইইন ইয়াতাকাররাবু ইলাইয়া বি আহাব্বা মিম্মা ফতরাতু আলাইহি। আমার বান্দা আমার নৈকট্য যদি পেতে চায়, তার সবচেয়ে উত্তমতম উপায় হল ফরজ আমলগুলো, ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ যাকাত, এর দ্বারা আমার যেরকম নৈকট্য পাবে, আমার কাছে আসতে পারবে, অন্য কোনো আমল দ্বারা আমার কাছে আসতে পারবে না। ফরজ রোজা কত বড় গুরুত্ব! রসুল এক হাদিসের মধ্যে বলেন মান ফাতাহু ইয়াউমুম মিন রমাদান লাম ইয়াকদিহি সিয়ামুদ্দাহরি কুল্লু। রমজানের একটা রোজা যার ছুটে যাবে, অর্থাৎ যেই ব্যক্তি ইচ্ছাকৃত রমজানের একটা রোজা যদি ভেঙ্গে ফেলে, একটা রোজা, পুরা তিরিশটা রোজাও না, একটা রোজা যদি কেউ ইচ্ছাকৃত ভেঙ্গে ফেলে, আল্লাহর রসুল বলেন ওই ব্যক্তি যদি সারা জীবন রোজা রাখে, তারপরও রমজানের ওই একটা রোজার সমতুল্য হবে না। রমজানের একটা রোজা সারা জীবনের রোজার সমতুল্য। অন্য হাদিসে আছে যে নাকি এক ওয়াক্ত নামাজ তরক করলো, ফাকা আন্নামা উতিরা আহলুহু ওয়ামালুহু, তার জীবনকে ছিনিয়ে নেওয়া হলে, তার সম্পদকে ছিনিয়ে নেওয়া হলে, সে যেমন একেবারে নিঃস্ব হয়ে যায়, তার চেয়েও নিকৃষ্ট হলো ওই ব্যক্তি যে এক ব্যক্তি এক ওয়াক্ত নামাজকে ত্যাগ করে, যে এক ওয়াক্ত নামাজকে ত্যাগ করে সারা জীবন ওই নামাজের, ওই এক ওয়াক্ত নামাজের কাজাও যদি করে, তারপর ওই এক ওয়াক্ত নামাজের সমতুল্য হবে না। এই জন্য ওই ফরজ আমলগুলো এত বড় গুরুত্বপূর্ণ বিষয়, এই জন্য ফরজ আমলের প্রতি আমাদেরকে গুরুত্ব দিতে হবে। আর ফরজ আমলের সওয়াব সেরকম, রসুল হাদিসে বলেন রমজান মাসে মান আদ্দা ফিহি বিখাসলাতিম, যে নাকি রমজান মাসে একটা নফল আদায় করবে, কানা কামান আদ্দা ফরিদতান ফিমা সেওয়া, রমজানের বাইরে একটা ফরজ আমল আদায় করলে যেরকম সব এরকম সব দান করবেন, ওমান আদ্দা ফিহি ফরিদতাম, আর যে রমজান মাসে একটা ফরজ আদায় করবে, কানা কামান আদ্দা সাবঈনা ফরিদতান ফিমা সেওয়া, রমজানের বাইরে সত্তরটা ফরজ আদায় করলে যেরকম সব এরকম সব আল্লাহ তাআলা দান করবেন। আপনি যদি ফরজ আমল, ফরজ রোজা একটা যদি রাখেন, রমজানের বাইরে যদি সত্তরটা নফল রোজা রাখেন, এর চেয়েও বেশি সওয়াব আল্লাহ তাআলা আপনাকে দান করবে। এই জন্য রমজানের বিশেষ গুরুত্ব, ফরজ আমলের বিশেষ গুরুত্ব, এই জন্য ফরজ আমলগুলো খুঁজে খুঁজে আমাদেরকে করতে হবে। কারণ এই ফরজ আমল যদি কেউ ছেড়ে দেয়, তার জন্য শাস্তির ধমকি আছে। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাদা মা কানাজতুম লি আনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। অন্য আয়াতের মধ্যে অনেকগুলো আয়াত আছে যে মানুষ যদি ঈমান আনে,
নামাজ কায়েম করে, যাকাত দেয়, উলাইকা হুমুল মুফলিহুন, তারা সফল। উলাইকা সায়ারহামুহুমুল্লাহ, ফরজ আমল করলে আল্লাহ তাআলার রহমত তারা পাবে। উলাইকা হুমুল মুহতাদুন, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের পথ দেখাবেন। মাক্কান্নাহুম, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে রাজত্ব দান করবেন। আল্লাহ তাআলা ইয়াস্তাখলিফান্নাহুম, আল্লাহ তাআলা দুনিয়াতে তাদেরকে প্রভাব দান করবেন। আল্লাহ তাআলা আখিরাতে তাদেরকে সরাসরি জান্নাতে প্রবেশ করাবে। আর যদি কেউ ফরজ আমল না করে, মা মিন সাহিবি যাহাবিন ওয়ালা ফিদ্দা, একজন মানুষের উপরে, একজন মানুষকে আল্লাহ তাআলা ধনী বানিয়েছে, স্বর্ণ রূপার মালিক, তার উপরে যাকাত ফরজ, সে যাকাত দেয় নাই। আল্লাহর রসুল কোরআনের তাফসির করেন, সুফিহাত লাহু সাফায়হা মিনান নার, ওই সোনা রূপাকে কিয়ামতের দিন পাত বানানো হবে, ও উত্তপ্ত পাত, উত্তপ্ত সোনা রূপাকে উত্তপ্ত পাত বানানো হবে। আর ওই পাত দ্বারা ফায়ুকুয়া বিহা জাবিনু, তার কপালে সেক দেওয়া হবে, কপালে ওই উত্তপ্ত পাত দ্বারা ধরে রাখা হবে, চিৎকার করবে, ধরে রাখা হবে। ওয়ুকুয়া বিহা জাম্বু, তার পিঠের মধ্যে ওই উত্তপ্ত গলিত পাত দ্বারা তাকে শাস্তি দেওয়া হবে, তার বুকের মধ্যে শাস্তি দেওয়া হবে। আর যখন সে চিৎকার করতে থাকবে তখন তাকে বলবে, কোরআনের মধ্যে আছে, হাজা কানজুক আনা কানজুক, আমি তোমার ওই যে সম্পদ সোনা রূপা যেগুলোর তুমি যাকাত দাও নাই, ফাজুকু আযাবান নার ইল্লাতি কুনতুম বিহা, তোমরা যেই যাকাতকে অস্বীকার করতে, যেই যাকাত দিতে না, তার শাস্তি এখন তোমরা ভোগ করো। হাদিসের মধ্যে আছে, মা মিন সাহিবি ইবিলিন ওয়া বাকারিন, যারা নাকি উটের খামার আছে, গরুর খামার আছে, এর মধ্যে যাকাত আছে, যাকাত দেয় নাই, সুফিহা লাহু বাতাইহা কারকারা, কিয়ামতের দিন তার জন্য পাতের উত্তপ্ত বালুর মাঠ বানানো হবে, আর সেখানে তাকে শোয়ানো হবে। ওয়াতাযলাফুহু বিআযলাফিহা, ওই উটগুলো আর ওই গরুগুলো ওখান থেকে আনা হবে, আর গরুগুলো তার পা দ্বারা ওই যাকাত না দেনেওয়ালাকে এভাবে পদদলিত করবে। ওয়াতান্তাহুহু বিকুরুনিহা, আর তার শিঙের দ্বারা তাকে ঘুষি দিবে, ঢুষ দিবে, তার দ্বারা তার পেট ফেরে যাবে। আর ওই এইভাবে কি তার একবার ওই পাল ওখান থেকে চলে যাবে, তার কি আজাব শেষ না? তার আজাব শেষ না। আদা ইজান তাহাত আউয়ালুহা আদাত আখিরুহা, যখন এক পাল শেষ হবে ওই পাল আবার আসা হবে, এভাবে তাকে সার্বক্ষণিক আজাব দেওয়া হবে। মান আদা যাকাত মান লাম ইউআদ্দি যাকাত মালহু, মান আতাহুল্লাহু মালান, যাকে আল্লাহ তাআলা সম্পদ দিবেন যাকাত দেয় নাই, মুসসিলালাহু সুজাউন আকরা, তার জন্য আল্লাহ তাআলা কিয়ামতের দিন বিষধর সাপ রূপ আনা হবে, আর ওই বিষধর সাপ তাকে এরকম বেরি বেঁধে তাকে সবল প্রদান করা হবে। যে নামাজ পড়ে নাই, নামাজ না পড়ার কারণে তাকে আজাব দেওয়া হবে। রসুল বলেন, ওমাল্লাম ইউহাফিজ আলাইহা, যে নামাজ পড়ে নাই, গুরুত্ব সহকারে নামাজ পড়ে নাই, ইউহশারু মা ফিরআউন, তার হাসর হবে ফিরআউনের সাথে, তার হাসর হবে কামানের সাথে, তার হাসর হবে কারুনের সাথে, হামানের সাথে, উবাই ইবনে খালফের সাথে। ফিরআউন রাজত্বের কারণে আল্লাহকে মানে নাই, যারা তার ক্ষমতার কারণে, প্রভাবের কারণে নামাজ পড়তে পারে নাই, যাকাত দিতে পারে নাই, ফিরআউনের সাথে তার হাসর হবে। সম্পদের কারণে যে যাকাত দিতে পারে নাই, যে নামাজ পড়তে পারে নাই, সম্পদের ব্যস্ততার কারণে তার হাসর হবে কারুনের সাথে। যে পদ পদবী চাকরি বাকরির কারণে নামাজ পড়তে পারে নাই, যাকাত দিতে পারে নাই, রোজা রাখতে পারে নাই, তার হাসর হবে হামানের সাথে। আর যে ব্যবসা বাণিজ্যের ব্যস্ততার কারণে রোজা রাখতে পারে নাই, হজ করতে পারে নাই, যাকাত দিতে পারে নাই, নামাজ পড়তে পারে নাই, তার হাসর হবে উবাই ইবনে খালফের সাথে। এই জন্য এই ফরজ আমলগুলো যদি করি সওয়াব আছে, আর যদি না করতে পারি, না করি, তাহলে এ থেকে বাঁচার কোনো উপায় নেই। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিসের মধ্যে বলেন, মা মানা কওমুন আল মাকর ইল্লা উসিবু বিসিনিন, যেই জাতি যাকাত ত্যাগ করলো, যাকাত দিল না, ওই জাতিকে দুর্ভিক্ষ দ্বারা তাকে শাস্তি দেওয়া হবে।
যে ওই যে আমাদের মধ্যে দুর্ভিক্ষ, অভাব, অনটন কেন? কারণ আমাদের মধ্যে যাদের জাকাত ফরজ আমরা জাকাত দেই না। যেই জাতির মধ্যে জাকাত প্রদান করা হবে না ওই জাতিকে দুর্ভিক্ষ দ্বারা শাস্তি দেওয়া হবে। অন্য হাদিসে আছে ইল্লা মুনিউল মাতরা মিনাস সামা, যেই জাতি জাকাত দিবে না ওই জাতির মধ্যে অনাবৃষ্টির শাস্তি দেওয়া হবে। আজকে আমাদের বৃষ্টি নাই, গরমে আমরা আতঙ্কিত, আমরা বিপদগ্রস্ত, গরমের কারণে সবাই হাসফাস করতেছি, কিন্তু আমার কারণে আমি এই গরমকে, এই তীব্রতাকে, প্রখরতাকে আমি নিয়ে আসছি, আমি জাকাত দেই নাই, আল্লাহ তাআলা বৃষ্টি বন্ধ করে দিছেন। যে জাকাত দেয় নাই, মা তালিফা মালুন ইল ফি বাররিন ওয়ালা বাহরিন ইল্লা বি ইতলাফি জাকাতিহা, যে জাকাত দেয় নাই আল্লাহ তাআলা তার সম্পদকে জলভাগে ধ্বংস করে দেন, স্থলভাগে ধ্বংস করে দেন। এখন এই বিভিন্ন জায়গায় লঞ্চ ডুবে যায়, বিভিন্ন জায়গায় অ্যাক্সিডেন্টে পড়ে, মাল অ্যাক্সিডেন্টে পড়ে, আগুন লাগে, মার্কেট জ্বলে যায়, এগুলো সব আমাদের জাকাত না দেওয়ার কারণে। রসুল হাদিসের মধ্যে বলছে, আজকে আমাদের পারিবারিকভাবে আমরা দেখি একজন মানুষ, সুস্থ মানুষ হঠাৎ করে তার হার্টের রোগ ধরা পড়ে, স্ট্রোক করে একসাথে 10 লাখ, 20 লাখ, 30 লাখ টাকা তার চলে যায়, বাইপাস সার্জারি করতে হয়। এই বাইপাস সার্জারি, এই হার্ট স্ট্রোক আর এই ব্রেন স্ট্রোক, এই বড় বড় রোগ, এগুলো সব আমাদের জন্য আজাব, কারণ আমি ওই জাকাত দেই নাই আর ওই জাকাতের বালকে আল্লাহ তাআলা ধ্বংস করবেন, এই জন্য এরকম বড় রোগ দিয়ে আমার ওই জাকাতের বালগুলো সেখানে খরচ করিয়ে নেন। এই জন্য রসুল হাদিসের মধ্যে বলেন হাসিনু আমওয়ালাকুম বিজাকাত, তোমরা তোমাদের মালকে সুরক্ষিত করো। সুরক্ষা, আমরা মালকে সুরক্ষিত করি সিন্দুকের মধ্যে ঢুকাই, সুদি ব্যাংকের মধ্যে রাখি, সঞ্চিত করে রাখি। আল্লাহর রসুল বলেন তোমার মালকে যদি তুমি সুরক্ষা করতে চাও, রক্ষা করতে চাও, তাহলে জাকাত প্রদানের দ্বারা তোমার মালকে সুরক্ষিত করো। ওদাউ মারদাকুম বিসাদাকা, তোমরা তোমাদের রোগীদেরকে চিকিৎসা দাও। আমরা আমাদের রোগীদেরকে চিকিৎসা দেই, ওই ব্যাংকক নিয়ে যাই, সিঙ্গাপুর নিয়ে যাই, ওই ইন্ডিয়া নিয়ে যাই। রসুল বলেন যে তোমরা তোমাদের রোগীদেরকে যদি চিকিৎসা করতে চাও, তাহলে সদকা দ্বারা তোমাদের রোগীদের চিকিৎসা করো। আর সদকা তু তাদফাউল বালা, সদকা মানুষের বিপদ আপদকে দূরে সরিয়ে দেয়। আর সদকাতু তুকাফিরু সাইয়াত, সদকা মানুষের গুণাগুলোকে মোচন করে দেয়। আর সদকাতু তুদখিলুল জান্নাহ, সদকা মানুষকে জান্নাতের মধ্যে প্রবেশ করায়। আর সদকাতু তাদফাউ মিতাতাসি, সদকা মানুষের অপমৃত্যু থেকে হেফাজত করে। আজকে রাস্তাঘাটে মানুষ মরে যায়, হঠাৎ করে স্ট্রোক করে মরে যায়, অপমৃত্যু, যার মৃত্যুর সময় না, হঠাৎ করে মরে যায় ওই সদকা না দেওয়ার কারণে, জাকাত না দেওয়ার কারণে। রসুল বলেন যে অপমৃত্যু থেকে সদকা জাকাত হেফাজত করে। এই জন্য আমাদের সকলকে ওই ফরজ ইবাদতগুলোর প্রতি বিশেষভাবে এই শেষ দশকে আমাদেরকে বিশেষ গুরুত্ব দিতে হবে। রসুল যেরকম ইবাদতের প্রতি অনেক এই শেষ দশকে যেরকম অনেক মেহনত করতেন, এমনিভাবে হাদিসের মধ্যে আছে কানান নাবিয়্যু আজওয়াদান নাস, রসুল সবচেয়ে বেশি দানশীল ছিলেন, সবচেয়ে বেশি দানবীর মানুষ ছিলেন রসুল। ওয়াকানা আজওয়াদা মা ইয়ালকাহু ফি রমাদান হিনা ইয়ালকাহু জিবরিল, আর এই রমজান মাসে রসুলের সাথে যখন জিব্রাইল আলাইহিসসালামের সাক্ষাৎ হইত, এই শেষ দশকে রসুল আরও বেশি দানশীল হয়ে যাইতেন। কেমন দানশীল? হাদিসের মধ্যে আসে কানা আজওয়াদা মিনার রিহিল মুরসালা, দ্রুত বেগে বাতাস যখন আসে তখন সমস্ত বালুকণা যেমন দ্রুত বেগে উড়িয়ে নেয়, রসুলের কাছে যা সম্পদ থাকত রমজানের শেষ দশক আসলে সব দ্রুত বেগে সব আল্লাহর রাস্তায় দান করে দিত। এই জন্য এই শেষ দশকে ইবাদত করা যেরকম বিরাট বড় একটা করণীয় কাজ, সওয়াবের কাজ, ডাবল সওয়াব হয়, এমনিভাবে সদকা করলে, জাকাত দিলে এই শেষ দশকে আরও বেশি বেশি ডাবল ডাবল সওয়াব হবে। এই জন্য আমরা জাকাত কার উপরে ফরজ হয়, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লাইসা লাক ইজা কানাত লাকা মিআতা দিরহাম, যখন তোমার 200 দিরহাম হয়, ওয়াহালা আলাইহাল হাউল, আর এই 200 দিরহামের উপরে 1 বছর অতিক্রম করে, তখন তুমি তার মধ্যে ফাফিহি খামসাতু দারাহিম,
তখন এর মধ্যে তুমি 5 দেরহাম জাকাত প্রদান করো। দেরহাম হলো রূপা, আর 1 দেরহাম সমপরিমাণ হলো 4.25 গ্রাম, অর্থাৎ 200 দেরহামে 595 গ্রাম, যাকে আমরা 52 তোলা বলি, 52 ভরি বলি। কারো কাছে যদি 52 ভরি রূপা হয় তার উপরে জাকাত ফরজ হয়ে যায়, 2.5% জাকাত তাকে দিতে হবে। আর বর্তমান মূল্য, রূপার বর্তমান মূল্য 1050 টাকা, অর্থাৎ কারো কাছে যদি 55,000 টাকার মতো থাকে তো তার উপরে জাকাত ফরজ হয়ে যায়, তাকে সেই 55,000 টাকার 2.5% জাকাত প্রদান করতে হবে। রসুল হাদিসের মধ্যে বলেন, ওয়াইজা কানা লাকা 20 দিনারান, আর যখন তোমার কাছে 20 দিনার থাকবে, প্রতি দিনার হলো 2.97 গ্রাম, অর্থাৎ 85 গ্রাম, 85 গ্রাম সোনা যদি কারো কাছে থাকে তাহলে তাকে তার মধ্যে 2.5% জাকাত দিতে হবে। অর্থাৎ যদি স্বর্ণের হিসাব বর্তমানে ধরেন প্রায় 3 লাখ টাকার মতো, 3 লাখ টাকা কারো কাছে যদি থাকে বা এর পর সমপরিমাণ স্বর্ণ থাকে তাহলে তার উপরে জাকাত ফরজ, তার 2.5% তাকে জাকাত দিতে হবে। এমনিভাবে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি একবার স্বর্ণের একটা অলংকার পরেছিলাম, রসুল আসছেন যে মা হাযিহি এটা কি? হযরত আয়েশা বলেন কদ সানাতুহুন্না লি আতাযায়্যানা লাকা, হে আল্লাহ রসুল আমি এই স্বর্ণের বালাটা বানিয়েছি আমি আপনার জন্য সাজবো। সেই জন্য রসুল বলেন হাল তুজাক্কিহা, তুমি কি তোমার এই হাতের অলংকারের জাকাত দাও? হযরত আয়েশা বলেন যে হে আল্লাহ রসুল আমি তো এখনো দেই নাই। রসুল বলেন তুমি এর জাকাত দাও, 1 বছর যখন কমপ্লিট হবে তখন তুমি এর জাকাত দিবা। অর্থাৎ স্বর্ণ রূপা টাকা পয়সা এগুলো যদি 1 বছর অতিক্রম করে তাহলে এই স্বর্ণ যদি ব্যবহারেরও হয়, এই টাকা পয়সা যদি ব্যবহারেরও হয়, তারপরও যদি এই টাকা 1 বছর পরিমাণ থাকে কারো কাছে তাহলে তার উপরে জাকাত ফরজ হয়ে যায়। অর্থাৎ কারো কাছে যদি 55,000 টাকা সারা বছর ব্যাপী থাকে তার উপরে জাকাত ফরজ, তাকে জাকাত দিলে জাকাত আদায় হবে না। লা তাহিল্লুস সাদাকাতু লিগানিয়িন, কোনো ধনীকে জাকাত দিলে জাকাত আদায় হয় না, যার উপরে জাকাত ফরজ তাকে জাকাত দিলে জাকাত আদায় হবে না। আমাদের সমাজে অনেককে দেখা যায় যে জাকাত কাকে দেয়? ওই ড্রাইভারকে দেয়। জাকাত কাকে দেয়? যে ঘরের যে দারোয়ান আছে তাকে দেয়। অথচ ড্রাইভার সে 20,000 টাকা বেতন পায়, সে টাকা জমিয়ে তার কাছে 60,000-70,000 টাকার একটা ডিপোজিট থাকে। আবার অনেক যারা দারোয়ানও আছে, অনেক দারোয়ান আছে, তারা বিভিন্ন ওই সমিতি তারপরে বিভিন্ন জনের কাছে জমা, এরকম 60-70,000 টাকা জমা থাকে। এখন যার কাছে এই পরিমাণ সম্পদ 1 বছর ব্যাপী থাকবে তাকে যদি কেউ জাকাত দেয়, জাকাত আদায় হবে না। এই জন্য জাকাত প্রদান করা এটা জাকাত প্রদানকারীর দায়িত্ব, এমন না যে জাকাত প্রদান করতেছে বহুত গরিবের উপরে করুণা করতেছে, না গরিবের উপরে করুণা না, এটা বড়লোকের উপরে করুণা। বড়লোক যদি জাকাত দেনেওয়ালা কাউকে না পায় আর সে যদি জাকাত না দিতে পারে, তার দায়িত্ব হলো খুঁজে খুঁজে এই দেশে নাই আর এক দেশে গরিব, ওই দেশে গিয়ে তারপর গরিবের কাছে জাকাত পৌঁছাইতে হবে। এটা গরিব খোঁজা, যারা হকদার, জাকাতের হকদার তাদেরকে খোঁজা, এটা বড়লোকের দায়িত্ব, সে খুঁজে গিয়ে দিয়ে আসবে। গরিব মানুষ আমাদের দেশে এসে এসে জাকাত নেয়, এটা বড়লোকের উপরে করুণা করে। আমি একবার কোরবানির সময় এখানে নামাজ টামাজ পড়াতে গিয়ে বিকালবেলা গিয়ে কোরবানি করছি, বিভিন্ন মাদ্রাসা থেকে চামড়া নিয়ে যায় সকালবেলায়, বিকেলবেলা কোরবানি করার কারণে ওই চামড়া নেওয়ার আর কোনো মানুষ পাই না। ওই চামড়া নিয়ে মাদ্রাসায় গেলাম, মাদ্রাসায় কোনো ছাত্র নাই, সবাই চলে গেছে, আর এক মাদ্রাসায় গেছি সেখানেও নাই। এখন এই চামড়া করব কি? না এটা রান্না করে খাওয়া সম্ভব, না এটা ফেলে দিলে অপচয় হবে, না কাউকে দিতে পারতেছি। তো তারপরে অনেক কষ্টে যখন একজনকে পাওয়া গেছে তখন আলহামদুলিল্লাহ এইটাকে যারা হকদার তাদের কাছে পৌঁছানো গেছে। এই জন্য গরিব যে আপনার কাছ থেকে জাকাত নেয়,
এটা গরিব আপনার উপরে করুণা করতেছে, এবং আপনার দায়িত্ব যেই গরিব আপনার কাছে আসে সে কি আসলেই গরিব কিনা, আপনার কাছে চাইলো আর আপনি যাকাত দিয়ে দিলেন, আপনার যাকাত আদায় হবে না। আপনার যাকাত আদায় হতে হলে আপনাকে দেখতে হবে যাকে আপনি দিতেছেন সে কি আসলেই গরিব কিনা, তার উপরে যাকাত ফরজ কিনা, এইটা আপনাকে দেখতে হবে। বরং উত্তম যাকাত হলো খুঁজে খুঁজে যারা অসহায় তাদের কাছে দেওয়া। কোরআনের মধ্যে আসছে, লিল ফুকারা আল্লাযীনা উহসিরু ফি সাবিলিল্লাহ লা ইস্তাতিউনা দারবান ফিল আরদ ইয়াহসাবুহুমুল জাহিলু আগনিয়া মিনাত তাআফুফ। কিছু কিছু ফকির এমন আছে তারা ঘরের মধ্যে আবদ্ধ থাকে, লুকিয়ে থাকে, তারা বাইরে বের হয় না, তাদের পোশাক আশাক দিয়ে তুমি বুঝবা না। রসুলের আল্লাহর ভাষা এরকম, ইয়াহসাবুহুমুল জাহিল, মূর্খরা তাদেরকে ধনী মনে করে, আসলে তারা গরিব। কিছুদিন আগে একজনকে কিছু টাকা দিতে গেছি, তো তাকে টাকা দেওয়ার পরে সে আমার কাছে দুঃখ করে বলতেছে, সে একজন চাকরিজীবী, বলে যে যে ভাই আমি দুই মাস ধরে আমাকে বেতন দেওয়া হইতেছে না, দুই মাস ধরে আমি বেতন পাইতেছি না, আমার সংসার আমি চালাইতে পারতেছি না। যে ভাই আমি এখন আপনার কাছে শুনলাম আমার যা যা ছিল এগুলো তো আগেই দিয়ে দিছি। এরকম অনেক মানুষ আছে, চাকরিজীবী অনেক মানুষ আছে, দেখতে ভদ্র মধ্যবিত্ত ফ্যামিলির, কিন্তু আসলে তারা গরিব। এগুলোকে খুঁজে খুঁজে জেনে শুনে যাকাত দেওয়া, এটাই হলো যাকাত প্রদানকারীর দায়িত্ব। এমন না বাস কতগুলো শাড়ি কিনে দিলাম, এখন ধনীও নিল গরিবও নিল, এগুলো দিয়ে কোনো উপকার হইল না, এর দ্বারা যাকাত আদায় হবে না। এই জন্য যাকাত যে প্রদান করবে তাকে খুঁজে খুঁজে যাকাত প্রদান করতে হবে। রসুলের কাছে তামিম গোত্রের একজন আসছে, হে আল্লাহ রসুল আমার তো অনেক টাকা পয়সা আছে কী করব। রসুল বললেন তুমি যাকাত দাও। হে আল্লাহ রসুল আকলিল নিয়ে একটু সহজ করেন। যে সহজ কী সহজ হইল তোমার জন্য এটা, যে আমার প্রতিনিধি যখন তোমার কাছে যাবে তুমি তার কাছে যদি দিয়ে দাও তাহলে তুমি দায়মুক্ত হয়ে যাবা, তোমার দায়িত্ব ওই প্রতিনিধির উপরে চলে আসবে। এখন আপনি যদি কোনো প্রতিনিধির কাছে, যেমন আমাদের মাদ্রাসা বা বিভিন্ন মাদ্রাসায় তারা গরিব ছাত্রদের জন্য টাকা নেয়, আপনি যদি তাকে যাকাতটা দেন এইটা আপনার যাকাত আদায় হয়ে গেল। এখন ওই যেই ব্যক্তি নিচে, যেই কমিটি বা যেই মসজিদ যেই যেই মাদ্রাসার প্রিন্সিপাল বা দায়িত্বশীল যে নিচে তার কাজে চলে যাবে, এখন সে যদি এই যাকাতকে সুষ্ঠুভাবে বণ্টন না করে, গরিব ছাত্রদেরকে যদি না দেয় তার উপরে এটা হবে। রসুল বলেন ফাকাদ বারিয়া জিম্মাতুকা, তোমার জিম্মা আদায় হয়ে যাবে। যাই হোক, আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই রমজান মাস, আমাদের শেষ দশক চলে আসছে, ফরজ ইবাদতগুলো বেশি বেশি করার তৌফিক দান করেন। বিশেষ করে আমাদের মাদ্রাসার থেকে প্রতি বছরই আপনাদের কাছে এভাবে যাকাত চাওয়া হয়। আমাদের এই বছর আমাকে ইমাম সাহেব যা বললেন যে এই বছর আমাদের নাকি সব